राज्य बीजेपी नेतृत्व के एवं से बैठक आगे किंतु जिले पहुंचे नेता कर्मी अभियोग सुनते हैं बीजेपी दायित्वप्राप्त केंद्रीय पर्यवेक्षक सुनील बंसाल के एवं नवान्न अभियान अपनारा जानें 13 सेप्टेम्बर रहे बीजेपी नवान्न अभियान से नवान्न अभियान पर किंतु विभिन्न जिले गोष्ठीद्वंद नालिशर अभियोग सुनते हैं सुनील बंसाल के निर्देश दिए बीजेपी केंद्रीय नेतृत्व सुचारू मित्र रही है संगे न्यूज रूम थे सुचारू कार्यत तो बला जो पे पंचायत निर्वाचन आगे एक प्रकार कोमर बेधे मैदान नेमे राज्य बीजेपी नेतृत्व একেবারে তাই কেন্দ্রীয় নেতা তথা বিজেপি রাজ্যের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সুনীল বানসালকে গতকাল রাতে জেপি নাড্ডা ফোন করেন এবং সেখানে সুনীল বানসালকে বলা হয় যে পশ্চিমবঙ্গে সংগঠন গোছানোর আগে সবচেয়ে বড় যে জিনিসটা এখন এই মুহূর্তে দরকার সেটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব মেটানো এবং বিভিন্ন নেতাদের যে নালিশ রয়েছে সেগুলো শুনতে হবে একে অপরের বিরুদ্ধে বলছে উপদলীয় কার্যকলাপ চলছে বিজেপির অন্দরে যার ফলে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি এই যদি পরিস্থিতি হয় তাহলে 2023 এ রয়েছে পঞ্চায়েত নির্বাচন 2024 এ রয়েছে লোকসভা নির্বাচন সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দলকে কিভাবে বুস্ট আপ করা যায় সেই পরিকল্পনা যে চিন্তা ভাবনা শুরু হয়েছিল কেন্দ্রীয় নেতৃত্বের তরফে সুনীল বানসালকে দিয়ে 10 দিন আগেই বৈদিক ভিলেজে বৈঠক কিন্তু তারপরেও চিত্রের কোনো পরিবর্তন ঘটেনি তাই এবার কেন্দ্রীয় নেতৃত্ব তাকে নির্দেশ দিয়েছেন নবান্ন অভিযান হচ্ছে 13 সেপ্টেম্বর সেই নবান্ন অভিযানের পরদিন থেকেই 14 সেপ্টেম্বর থেকে জেলা সফরে যেতে বলা হয়েছে সুনীল বানসালকে এবং প্রথমে তিনি দক্ষিণবঙ্গ দিয়ে শুরু করবেন উত্তরবঙ্গ গিয়ে সফর শেষ করবেন এবং প্রত্যেকটা জোনে তিনি যাবেন সেখানকার জেলা নেতা মণ্ডল নেতাদের কি অভিযোগ রয়েছে এবং বাদী বিবাদী দুই গোষ্ঠীকে নিয়েই বৈঠক করতে হবে অর্থাৎ যারা পদাধিকার বলে রয়েছেন এবং যারা প্রাক্তন যাদের সঙ্গে বিবাদ যাদের রয়েছে দুই পক্ষকে নিয়ে বৈঠক করতে হবে সেই সমস্যার সমাধান করতে হবে অভিযোগ শুনতে হবে এবং প্রত্যেকটা জেলায় গিয়ে কি পরিস্থিতি তৈরি হলো তার একটা রিপোর্ট তৈরি করতে হবে সুনীল বানসালকে এবং সেটা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে দেবেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা ফলে গোষ্ঠীদ্বন্দ্ব নালিশ এইভাবে জেলায় জেলায় পৌঁছে গিয়ে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক শুনছেন বিজেপির গঠনতন্ত্রে বোধহয় এই প্রথমবার এবং কতটা সুনীল বানসাল এই জেলায় জেলায় গিয়ে অভিযোগ শোনার পর কতটা সমাধান করতে পারেন দলকে সাংগঠনিকভাবে কতটা সুদৃঢ় করতে পারেন তার দিকে তাকিয়ে থাকতে হবে সুচারু একটা বিষয় একটু পরিষ্কার হতে চাইছি কারণ তৃণমূল নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েতের আগে দলের সমস্ত নেতা কর্মীদের নির্দেশ দিয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে সমস্ত নেতা কর্মীদের অভিযোগ শুনতে হবে সাধারণ মানুষের কি বক্তব্য রয়েছে তৃণমূলের তরফে কারণ এর আগে তুমি দেখেছো এর জন্য মুখ্যমন্ত্রী জেলা সফরও করেছেন কিন্তু সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দক্ষিণবঙ্গ বা হচ্ছে তৃণমূলের একটা শক্ত ঘাঁটি সেই দক্ষিণবঙ্গ থেকে সুনীল বানসাল অভিযান শুরু করছেন বলা যেতে পারে উত্তরবঙ্গের দিকে যদি আমরা একটু নজর রাখি উত্তরবঙ্গে বিজেপি শক্ত ঘাঁটি হওয়ার সত্ত্বেও সাম্প্রতিকতম নির্বাচনে কিছুটা হলেও বিজেপি ধরাশায়ী হয়েছে সেক্ষেত্রে কি উত্তরবঙ্গটাকে লাস্টে রাখতে চাইছেন না এমনটা নয় পশ্চিমবঙ্গকে পাঁচটা জোনে ভাগ করা হয়েছে আগেই এবং সেই জোনগুলোকে নিয়ে নবদ্বীপ জোন রাঢ়বঙ্গ জোন দুই হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নিয়ে একটি জোন কলকাতা একটি জোন এইভাবে ভাগ করা হয়েছে এবং পাঁচটা জোনেই যাবেন এই কেন্দ্রীয় পর্যবেক্ষক দক্ষিণবঙ্গে কেন না দক্ষিণবঙ্গে সাংগঠনিক দুর্বলতা সবচেয়ে বেশি দক্ষিণবঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব সবচেয়ে বেশি গোষ্ঠীদ্বন্দ্বে উপদলীয় কার্যকলাপ সবচেয়ে বেশি তাই সুনীল বানসালকে দক্ষিণবঙ্গ দিয়ে শুরু করতে হচ্ছে পুরুলিয়া বাঁকুড়াতে একে অপরের বিরুদ্ধে নেতারা বলছেন দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ছেন কোথাও কোথাও এমএলএরা জড়িয়ে পড়ছেন বিতর্কে নিশ্চয়ই মনে থাকবে কয়েকদিন আগে অশোক দিন্দা ময়নার এমএলএ সেই অশোক দিন্দা কিন্তু একটি কমিটি পছন্দ হয়নি বলে সেই কমিটি ত্যাগ করেছেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন এবং তিনি সরাসরি অভিযোগ করেছেন রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ফলে এই ধরনের অভিযোগ বিভিন্ন সময় আসছে নিজেদের মধ্যে যদি এই গন্ডগোল এই ঝামেলা থেকে থাকে তাহলে কি করে ঐক্যবদ্ধভাবে লড়াই তারা পঞ্চায়েত নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে করবে সে কারণেই কিন্তু সুনীল বানসালকে বলা হয়েছে জেলায় গিয়ে শুনতে হবে কর্মীদেরকে ডেকে এনে বা রাজ্য সদর দপ্তরে বৈঠক করে কিছু হবে না এক একটা জেলায় তিনি যাবেন সেখানে একদিন দুদিন করে তিনি থাকবেন
এবং যে পক্ষ অভিযোগ করছে তার কথা যেমন শুনতে হবে, যাদের বিরুদ্ধে অভিযোগ সেই পক্ষের কথাও শুনতে হবে, এবং সেই গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে তার একটা রিপোর্ট তৈরি করতে হবে। এইভাবে কিন্তু তিনি জেলা সফর করবেন এবং তাকে 75 দিনের একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। এই 75 দিনের মধ্যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সফর তাকে শেষ করতে হবে এবং নালিশ অভিযোগ যা কিছু রয়েছে তব সবকিছুই তাকে সলভ করতে হবে। সুনীল বানসালের কাঁধে কিন্তু এই দায়িত্ব কেন্দ্রীয় নেতৃত্ব, অর্থাৎ আমরা বলতে পারি যে বিজেপির কাছে পঞ্চায়েত নির্বাচনটা যদি লক্ষ্য হয় 2024 এর লোকসভা নির্বাচন উপলক্ষ। অনেক ধন্যবাদ সুচারু আমাদের সঙ্গে থাকার জন্য।